হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি মিথিলা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা জানবো এমন কিছু নারীর কথা যারা যেই স্বামীর ঘরে থাকে তাদের জীবনে কোনো প্রকার আয় বরকত হয় না এমনকি স্বামী যতই চেষ্টা করুক না কেন স্বামী তার নিজের পায়ে দাঁড়াতে পারে না এবং স্বাবলম্বী হতে পারে না তো বন্ধুরা আজকে আমরা জানবো কি কি লক্ষণ থাকে এই সব নারীদের তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি এর আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় চলে যাই চলুন আমরা জেনে নেই কোন নারীদের বিয়ে করা উচিত নয় বন্ধুরা প্রথমত যেসব মেয়েরা একটু টাইপের অর্থাৎ ঘর বাড়ি গুছিয়ে রাখতে পারে না এই ধরনের মেয়ে আপনার স্ত্রী হলে আপনার কোন প্রকার আয় উন্নতি হবে না তাই এই ধরনের মেয়ে মানুষ থেকে একশো হাত দূরে থাকুন এই ধরনের মেয়ে আপনার জীবনে আসলে আপনার জীবন থেকে সুখ পালিয়ে যাবে তাই সাবধান থাকুন পরবর্তী বিষয়টি হল অতিরিক্ত ভোগ বিলাসী যে মেয়েরা অতিরিক্ত ভোগ বিলাসী তাদের স্বামীরা সহজে স্বাবলম্বী হতে পারে না কারণ তারা কখনোই স্বামীর সমস্যা বোঝার চেষ্টা করে না তাই তাদের যখন যা লাগবে তার জন্যই বায়না করবে স্বামীর কাছে স্বামীর অবস্থা কখনোই বোঝার চেষ্টা করবে না ইচ্ছে মতো টাকা পয়সা নষ্ট করবে যখন যা ইচ্ছে তাই করবে এই জন্য এসব মেয়ে হতে সাবধান এই ধরনের মেয়ে আপনার সংসারে আসলে আয় উন্নতি হবে না বরং সংসার ধ্বংস হবে তিন নম্বর লক্ষণ হচ্ছে গম্ভীর টাইপের মেয়ে যারা এই ধরনের মেয়ে বিয়ে করবে তাদের সংসারে কখনো সুখ হবে না এদের স্বামীরা কখনোই স্বাবলম্বী হতে পারে না এইসব মেয়ের থেকে আপনারা কখনোই সুখ পাবেন না তাই কোনো সম্পর্কে জড়ানোর আগে ভালোভাবে দেখে শুনে তারপর সম্পর্কে জড়ান যাতে করে পরে কোনো সমস্যায় পড়তে না হয় যাতে করে সারা জীবন কাঁদতে না হয় তাই আগে থেকে সাবধান হন পরের বিষয়টি হচ্ছে ঝগড়াটে নারী বা স্বামীর কথা না শোনা মেয়ে দেখবেন যেসব মেয়েরা স্বামীর অবাধ্য আচরণ করে তাদের সংসারে কখনোই সুখ হয় না এদের কারণে স্বামী কখনো আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে না তাই জীবনকে সুন্দর এবং নিরাপদ রাখতে ঝগড়াটে মেয়ে থেকে সাবধান থাকুন এরপর যে ধরনের মেয়ের কথা বলবো এই ধরনের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না তারা হচ্ছে স্বার্থপর টাইপের মেয়ে অর্থাৎ তারা শুধু নিজের টাই বোঝে অন্য কারো বিষয় তারা একবারও ভাবে না এমনকি আপনার দিকে ভালোভাবে তাকাবেও না এবং কাউকে কিছু কখনো দিতেও চাইবে না এরা একা একা থাকতে বেশি পছন্দ করে তাই এই এই ধরনের ধরনের মেয়ে মেয়ে থেকে সাবধান বিয়ে করলে আপনি কখনোই জীবনে সুখ পাবেন না এরা জীবনে কোনো ত্যাগ স্বীকার করে না তাই এদের থেকে আপনারা সাবধান থাকবেন সব শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অসৎ চরিত্রের মেয়ে যদি মেয়েদের চরিত্র ভালো না হয় তাহলে সেই ধরনের মেয়েকে বিয়ে করে আপনার জীবনকে ভালোভাবে কাটাতে পারবেন না এবং আপনার জীবন অশান্তিতে ভরে যাবে তাই এই ধরনের মেয়ে থেকে সাবধান রাখুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না